গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানী, চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে জানো রোদ্দুর উঠেছে, এই কদিন তো একভাবে বৃষ্টি আর বৃষ্টি, মানে মাথা খারাপ করে দেওয়া বৃষ্টি। তো কি আর করা যাবে, উপরওয়ালা যেটা দেয় ভালোর জন্যই মানে দেয়। তো চলো, ওই যে দরজার উপরে কাঁথা আছে ওগুলো, মানে কিছু কিছু জামা কাপড় ভিজা আছে, ওগুলো আমি রোদ্রে দেবো। তো চলো, আজকে তো খুবই আনন্দ হচ্ছে, রোদ উঠেছে বলে কথা। তো তোমরা কিছু নোটিস করেছো আমার এই নোজপ্রিনটা? তো আমার মুখে এই নোজপ্রিনটা মানাচ্ছে কিনা তোমরা অবশ্যই কিন্তু বলো। আমার তো মনে হয় না এটা আমাকে মানাচ্ছে, আমার তো মনে হয় আগেরটাই আমার মুখে মানাচ্ছিল। তো শখের বিষয় পড়লাম, আবার চেঞ্জ করে দেবো, আমারও ভালো লাগছে না এটা। তো চলো আগে আমি ঘরটা গুছিয়ে নিই। এই যে এগুলো তো সব, মানে কি বলবো, আমার আর ভালো লাগছে না। তো চলো ঘরটা গুছিয়ে নিই, পরে আসছি। তো আমি ঘরের কাজবাজ সেরে আমি মাম্মামের স্কুলে চলে গেছিলাম মাম্মামকে নিয়ে আসতে। মাম্মামের পাপা বাড়িতে নেই যেহেতু, ওর জন্য আমাকেই আনতে হলো। আর ঝাড়দ্দুর পড়েছিল, বাবারে বাবা কি গরম! ঝাড়দ্দুর পড়েছে, মানে কদিন বৃষ্টি হয়ে হয়ে দেখি মাম্মা ছাতা নিয়ে এসেছি, তাই না? চলো। এই যে মাম্মাম স্কুল থেকে বাড়ি এসে খেয়ে এখন একটু রেস্ট করছে, তাই না? তোমার জন্য ডাবটা কেটে দিই, এখন খাবে? ঠিক আছে। তো এই যে মাম্মামের জন্য এই ডাবটা আমি নিয়ে এসেছি স্কুল থেকে আসার সময়, তো এটা ওকে কেটে দেব। টেন টেন, তোমার জন্য কি নিয়ে এসেছি, চো চো করে ফিনিশ করে দাও। হ্যাঁ, কেমন টেস্ট মাম্মা, কেমন? তুমি দেখো ডাবওয়ালা যে পাইপটা দিয়েছিল ওই পাইপ দিয়ে তো ডাবের জল খায়নি, এখন ওই পাইপটা নিয়ে ও খেলা করছে। মাম্মাম খাটে যদি পড়েছে না দেখবে কি করি আমি, বুঝেছো? নিজে নামো দুষ্টু কোথাকার। চোখ দেখেছো ঘেমে কি অবস্থা হয়েছে? তো কিছু করার নেই, কাজগুলো করতেই হবে, আজকে রোদ উঠেছে অনেকদিন পর, আগেও বললাম তোমাদের সঙ্গে। তো চলো, মানে অনেকটা হয়ে গেছে, আর একটু বাকি আছে, রান্না হচ্ছে ওদিকে, আর কিছু কিছু কাজ বাকি আছে, ওগুলো করে নিয়ে মানে কাজগুলো সেরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মাম্মামকে নিয়ে বেরিয়ে পড়েছি, মাম্মাম পড়তে যাচ্ছে, 4টে বেজে গেছে, তাই না মাম্মাম? দেখি ঘোরো। তো তোমাদের সঙ্গে সেই মনে হয় দুপুরে না বিকালে এসেছিলাম, তো আর কিছু শ্যুট করা হয়নি। তো চলো, এখন আমি একটু মেহেন্দি প্র্যাকটিস করছিলাম, তো সেটা আমি বাড়িতে এসে দেখাচ্ছি। এখন মাম্মামকে আনতে যাব, 6টা বাজতে আর 5 মিনিট বাকি। তো চলো, ওর ছুটি হয়ে মানে 5 মিনিট পর ছুটি হবে, চলো ওকে নিয়ে আসি। চলো বলেছি মাম্মামকে আনতে যাওয়ার জন্য। রাস্তায় দেখো লাইট আর লাইট। তো আমাদের এখানে জলসা হবে, তো দেখো কত সুন্দর করে সব লাইটিং করে সাজিয়েছে। আর এটা হলো আমাদের ঈদগাহ, ঈদগাহটা দেখো কত দারুণ লাগছে না দেখতে। আরও লাইটের কাজ বাকি আছে, সেগুলো কালকে লাগাবে। তো দেখো কত দারুণ লাগছে, সামনেই পুকুর আছে দেখো। কি হচ্ছে ওটা, কি? হ্যাঁ কি হচ্ছে? মাম্মাম মাম্মাম বাড়িতে চলে এসছে, আর এই যে আমি একটু কফি বানিয়ে নিলাম আমার জন্য, আর এই যে দুধ, মাম্মামের দুধ বেঁচেছিল বলে একটু কফি বানিয়ে নিলাম। তুমি তো কফি খাবে না, তোমার জন্য এই যে চকোস, ঠিক আছে? দুধ চকোস আর আমার জন্য কফি, ঠিক আছে? তো চলো এগুলো খেয়ে পরে আসছি। তো প্র্যাকটিস করতে করতে নিজের একটু মনে জেগে উঠলো যে একটু হাতেও মেহেন্দি করে নেই। তো কেমন হয়েছে তোমরা কিন্তু বলো কমেন্টে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা মাম্মাম, টাটা করে দাও। টাটা, চলো টাটা।